সিলেটে 94 বছর বয়সী বৃদ্ধ মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে লন্ডন প্রবাসী ছেলের বিরুদ্ধে। মেয়েদের ফরাইজ শর্তের জায়গা বন্টনের পক্ষে মা কথা বলায় লন্ডন প্রবাসী ছেলে বশির মাকে তাড়িয়ে দেয়। এ সময় ওই বৃদ্ধার মেয়ের রোকেয়া বেগমের 3 ছেলেকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এস আলমের হোসেনের ক্যামেরায় সিলেট থেকে কাইম উল্লাসের রিপোর্ট। হামিদা খাতুন সিলেটের দক্ষিণ শর্মার মোল্লারগাঁও ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জহির মিয়ার স্ত্রী। জীবনের শেষ বয়সে এসে হামিদা খাতুন হারালেন স্বামীর ভিটে মাটি। যে ছেলেকে গর্ভে ধারণ করেছিলেন সেই ছেলেই তাকে স্বামীর ভিটে ছাড়া করেছে। হামিদা পথ চেয়ে অপেক্ষায় থাকেন স্বামীর বাড়িতে ফিরে যেতে, সেখানেই জীবনের শেষ কয়টা দিন কাটাতে চান। কিন্তু ছেলে খবর নেয় না তার। নগরীর বার্থখলায় মেয়ে রোকেয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন হামিদা। আমার ঘরও নাই, বাড়িও নাই, আমি তার সংসারে হলাম। আমার বাইরে লই আমার ভাই আসলে ঠিকাদার হামিদা তার মেয়েদের ফরাইজের জায়গা ভাগ করে দিতে বলেছিলেন ছেলে বশির মিয়াকে। ছেলের কাছে এই ছিল হামিদার অপরাধ। বশির মিয়া জন্মদায়ী মাকে বাড়ি ছাড়া করার পাশাপাশি আপন 3 ভাগ্নিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন। ওই দাদিয়া কুপাইতে শুরু করছে তখন আমার মাথায় কূপ মারছে বশির, যে মামা, তখন আমি ওটা ফিরাইতে গিয়েই আমার হাতের কবজায় পড়ছে। এই ঘটনায় দক্ষিণ শর্মা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে তাদেরকে যেভাবে দরজা বন্ধ করে বাড়ির ভিতরে যাবে, তারা নির্মম ভাবে হত্যার জন্য তারা যেভাবে নির্যাতন করেছিল, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এই ধরনের ঘটনা সিলেটে আজও ঘটেনি। এটা আমাদের সিলেটের জন্য এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এই মামা তার 2 জন ছেলেকে সাথে নিয়ে এই 3 ভাইকে যেভাবে মাথায় আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, এটা যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার মাকেও তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা তার মায়ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। পুলিশ বলছে বশির মিয়া পলাতক আছেন, তাকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। আমরা একাধিকবার আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করি, বাদী পক্ষ এটা অবগত আছে, কিন্তু তারা যেহেতু পলাতক না থাকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই। তবে আমরা MC সংগ্রহ করতে পারলে এবং যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাসময়ে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দায়ের করব দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে। অনুসন্ধানে গিয়ে দেখা গেল বশির মিয়া কোনো জামিন ছাড়াই বাড়িতে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরায় তিনি মায়ের সম্পর্কে কথা বলতে রাজি হননি। এই ঘটনাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন। এভাবে কোনো ব্যক্তিকে সন্তান বের করতে পারে না, এবং নাগরিক হিসেবেও কোনো গভর্নমেন্টের লোক তাকে এভাবে বের করে দিতে পারে না। আমরা যেটা জানতে পেরেছি যে এটা নিয়ে একটা অভিযোগও হয়েছিল থানায় এবং প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তো প্রশাসনে যেমন তার সন্তান নৈতিক অধিকার এবং মানবাধিকার লঙ্ঘন করলো, প্রশাসনে একজন মাকে তার বাড়ি ফিরিয়ে না দিয়ে তেমন কিন্তু অধিকার লঙ্ঘন করতেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামিদা ফিরে যাবেন স্বামীর স্মৃতিমাখা নিজের বাড়িতে, এমনটাই প্রত্যাশা সকলের। কাইম উল্লাস, বাংলা টিভি, সিলেট। কাকে খেলো পোষা বুড়ো ময়না।